হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর ভিশন ইজ আওয়ার মিশান ইউর ভিশন ইজ আওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে ফিজিক্সের কয়েকটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবং তার সঙ্গে তার অ্যান্সারগুলো জানতে পারবে ওকে তো ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো তোমরা যারা এর আগের ক্লাসের ভিডিওটি দেখো নি তাদের জন্য বলছি যে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে চেকআউট করো নচেত এই ভিডিওটির ডিসক্রিপশানে লিঙ্ক পাবে ওই লিঙ্কে গিয়ে এর আগের ক্লাসের ভিডিওটা দেখতে পারো ওকে আমাদের প্রতি সপ্তাহে তিনটে করে ক্লাস দেব আপলোড দেব এবং তিনটে ক্লাসেই থাকবে ফিজিক্স কেমেস্ট্রি অ্যান্ড বায়োলজি ওকে তো একটা করে প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস পাবে প্রতি সপ্তাহে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরীক্ষার যত আপডেট থাকবে সমস্ত আপডেট কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে দেওয়া হবে তো সেই আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে অল বাটানে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে ওকে তো সরাসরি আমরা কোয়েশন ওয়ানে আসছি তো কোয়েশান ওয়ানে রয়েছে দেখো সাউন্ড ওয়েব অ্যাপ্লিকেশানের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি আলোচনা করো তাহলে এক নম্বর রয়েছে দেখো সোনার একটি কৌশল যা প্রায়শই নৌকায় মাছ শনাক্ত করতে এবং গভীরতা পরিমাপ করতে ব্যবহৃত হয় দুই আল্ট্রাসাউন্ড ক্লিনার হিসেবে ব্যবহার করা যাবে কি না তিন রাসায়নিক বিক্রিয়া তৈরি করতে আলট্রাসাউন্ড ব্যবহার সংক্রান্ত একটি গবেষণার ক্ষেত্র হল সোনো কেমিস্ট্রি তো উপরের বিবৃতিগুলির মধ্যে কোনগুলো সঠিক তো এখানে দেখো অপশানগুলো রয়েছে একের দাগে শুধুমাত্র এক এবং দুই দুইয়ের দাগে শুধুমাত্র এক এবং তিন তিনের দাগে শুধুমাত্র দুই এবং চারের দাগে এক দুই এবং তিন তো তোমাদের অ্যানসারটা হবে তোমরা এখানে জেনে নাও তোমাদের অ্যানসারটা হবে অপশান দুই শুধুমাত্র এক এবং তিন ওকে যেটা আমি মার্ক করেছিলাম এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি নেক্সট কোয়েশ্চানে তোমরা এখানে দেখো যে রয়েছে কেন্দ্রমুখী বল নিম্নলিখিত কার জন্য দায়ী কেন্দ্রমুখী বল নিম্নলিখিত কার জন্য দায়ী তো এখানে দেখো রয়েছে প্রথমে মহাকাশে উপাদানের স্বাধীন গতি দুই বৃত্তাকার পদ বরাবর বস্তুকে চলমান রাখা তিন একটি সরল রেখা বরাবর উপাদানের উড়ে চলা এবং চার উপরোক্ত একাধিক তো এই চারটি অপশানের মধ্যে তোমাদের অ্যান্সারটা হবে জেনে নাও অ্যান অ্যান্সারটা জেনে নাও যে বৃত্তাকার পদ বরাবর বস্তুকে চলমান রাখা অর্থাৎ তোমাদের হবে অপশান দুই ওকে অপশান দুই তারপরে আমরা নেক্সট কোয়েশ্চানে যাচ্ছি নেক্সট কোশ্চানে দেখো রয়েছে তিন নম্বর কোশ্চানে বল সম্পর্কে নিজের কোন বক্তব্যটি সঠিক এক একটি ইতিবাচক শক্তি আকর্ষণীয় প্রকৃতি বোঝায় দুই একটি নেতিবাচক শক্তি বিকর্ষণমূলক প্রকৃতি বোঝায় না একটি ইতিবাচক শক্তি প্রকৃতিতে আকর্ষণীয় এবং বিকর্ষণকারী উভয়ই হতে পারে এবং চার একটি নেতিবাচক শক্তি আকর্ষণীয় প্রকৃতি বোঝায় তো তোমাদের অ্যানসারটা হবে জেনে নাও একটি নেতিবাচক শক্তি আকর্ষণীয় প্রকৃতি অর্থাৎ তোমাদের অপশানটা হবে চার ওকে তারপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি নেক্সট কোয়েশ্চানে দেখো রয়েছে একজন মহাকাশচারী কাছে আকাশ কিভাবে পদর্শত হয় অন্ধকার নীল লাল না উপরের কোনোটি নয় অ্যান্সারটা হবে অন্ধকার বা কালো নেক্সট কোশ্চেনে আসছি নেক্সট কোয়েশ্চান রয়েছে বৈদ্যুতিক রোধের এসআই একক হলো ওহোম ওহোম পার মিটার ভোল্ট পার মিটার না ওহোম মিটার তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে ওহোম মিটার ওকে ওহোম মিটার তারপর আমরা নেক্সট কোশ্চানে আসছি আমরা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করছি কারণ শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সার ভিডিওর মধ্যতে পাবে ওকে তো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি নেক্সট কোয়েশ্চানটা রয়েছে দেখো আলোর তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ এখানে অপশানগুলো দেখো তির্যক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ ই এবং বি উভয়ই না কোনোটি নয় তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে তিজক তরঙ্গ ওকে তির্যক তরঙ্গ তো নেক্সট কোশ্চানে রয়েছে দেখো সাত নম্বর কোয়েশ্চানে চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়েন নিচের কোন সূত্র তারা এটি ব্যাখ্যা করা যায় নিউটনের প্রথম সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র না ভরবেগ সংরক্ষণ নীতি এখানে অ্যান্সারটা হবে নিউটনের প্রথম সূত্র এরপর আমরা নেক্সট কোশ্চানে আসছি নেক্সট কোয়েশন একটা অঙ্ক রয়েছে দেখো প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট যুক্ত একটি কাঁচ দ্বারা গঠিত একটি দ্বি উত্তর লেন্সের সামনে একটি বস্তু দশ সেন্টিমিটার দূরে স্থাপন করা হয় উভয় লেন্সের বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেন্টিমিটার হলে গঠিত প্রতিবিম্বের অবস্থান কি হবে তো তার চারটি অপশান দেখতে পাচ্ছ এর আমরা সলিউশানটা দেখব ওকে তো এর আমরা সলিউশানটা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো লেন্স থেকে দূরত্ব যদি ইউ সমান ইউ ধরলাম ঠিক আছে ইউ সমান মাইনাস দশ সেন্টিমিটার যেটা উল্লেখ করা রয়েছে দেন লেন্সের প্রতিসরাংক নিউ যারা আমরা জানি সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো লেন্সের বক্রতা বেসার হবে কুড়ি সেন্টিমিটার তাহলে আর ওয়ান ইকুয়াল টু কুড়ি সেন্টিমিটার আর টু ইকুয়াল টু হবে মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার ওকে তো সেই জন্য এখানে লেন্সের মেকারের সূত্র অনুযায়ী এখানে হবে ওয়ান বাই এফ ইকুয়াল টু নিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর মাইনাস আর ওয়াই ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু তো এখানে মান বসাতে হবে তো মানগুলো বসিয়ে কী হবে তোমরা দেখো এখানে মানগুলো বসানোর পর এখানে অ্যান্সারটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু বাই টোয়েন্টি তাহলে এখানে অ্যান্সারটা হবে ওয়ান বাই টোয়েন্টি ওকে তো ওয়ান বাই টোয়েন্টি হবে তাহলে এফ ইকুয়াল টু কত হবে না টোয়েন্টি সেন্টিমিটার তাহলে লেন্স সমীকরণ থেকে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ সমান হচ্ছে ওয়ান বাই এফ অর্থাৎ ওয়ান বাই ভি ইকুয়াল টু কী হবে ওয়ান বাই এফ প্লাস ওয়ান বাই নিউ অর ভি ইকুয়াল টু এফ এফ ইন্টু ইউ বাই ইউ প্লাস এফ তাহলে মান বসানের কী হবে যে মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার ওকে তো গঠিত প্রতিবিম্বের বস্তুটির মতো একই টোয়েন্টি সেন্টিমিটার গঠিত হয় তাহলে তোমরা অ্যান্সারটা জানলে মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার ওকে তাহলে তোমরা এটা দেখে রাখছো আমরা পুরো পিডিএফগুলো স্লাইড হিসেবে রেডি করে রেখেছি তো সেই হিসেবেই তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে এবং যখন আমি গণিতের কোনো কোয়েশ্চেন অ্যান্সার দেব সেগুলোর কিন্তু অ্যান্সারও তোমরা পেয়ে যাবে অর্থাৎ সমাধানটা ওকে তারপর আমরা নেক্সট কোয়েশ্চানে আসছি নেক্সট কোশ্চানে দেখো একটি মেশিন গান সাতশো মিটার পার সেকেন্ড বেগে প্রতি মিনিটে ষাটটি গুলি চালায় তো যদি প্রতিটি বুলেটের ভর পঞ্চাশ গ্রাম হয় তবে বন্দুকটির ক্ষমতা কত তো এখানে অপশানগুলো দেখো দুশো পঞ্চাশ ওয়াট পঞ্চাশ ওয়াট বারো হাজার দুশো পঞ্চাশ ওয়াট না দু হাজার দুশো পঞ্চাশ ওয়াট তো আমরা এর সলিউশানটা দেখব তো সলিউশানটা দেখো এখানে যে ধারণ ধারণা হিসাবে ক্ষমতা ক্ষমতা হলো প্রতি একক সময় শক্তি স্থানান্তরিত বা রূপান্তরিত হওয়ার পরিমাণ ক্ষমতার একক হলো ওয়াট বা জে পার এস এর মাত্রিক সংকেতটি হলো এম এল টিউ এল টু টি টু মাইনাস থ্রি ওকে তো তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্সে যখন গণিত বা কেমিস্ট্রি যখন গণিত থাকবে তখন ভিডিও হয়তো আপলোড হতে একটু সময় লাগছে তোমরা দেখতে পাচ্ছ কারণ এই যে গণিতগুলো তোমরা তোমাদের সামনে সমাধান করে তুলে ধরো রয়েছে এগুলো কিন্তু আমরা অনেক বসে সমস্ত কিছু টাইপিং করে রেডি করছি তোমাদের জন্য তো সেই জন্য একটু সময় লাগছে ওকে আর তোমরা কিন্তু রেগুলার ক্লাসগুলো ফলো করো আর তোমাদের যেটা বলেছিলাম যে খাতাতে প্রত্যেকটা সাবজেক্টে একটা করে খাতা করে এই নোটগুলো করবে তো নেক্সট আমরা এর মাত্রিক সংকেতটা জানলাম নেক্সট হবে কী হয় না গণনা অর্থাৎ সমাধান করব তো প্রদত্ত ভি ইকুয়াল টু সাতশো মিটার পার সেকেন্ড এম ইকুয়াল গ্রাম অর্থাৎ জিরো পয়েন্ট গে কেজি আর এন বাই টি টু ষাট গুলি পার সেকেন্ড অর্থাৎ এক গুলি পার সেকেন্ড ওকে সরি ষাট গুলি পার মিনিট আর এক গুলি পার সেকেন্ড তো বন্দুকের ক্ষমতার সূত্র হলো কি না ক্ষমতা ইকোয়াল টু সময় এটা অলরেডি তোমরা জানো তো পাওয়ার ওয়ান বাই টু এম ভি স্কোয়ার বাই টি তাহলে পাওয়ার ইকুয়াল কথা হবে এন বাই টি ইন্টু ওয়ান বাই টু এম ভি স্কোয়ার তো পাওয়ার ইকুয়াল টু ওয়ান ইন্টু ওয়ান বাই টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু সেভেন স্কোয়ার তো এখানে ক্ষমতা ইকুয়াল টু বারো হাজার দুশো পঞ্চাশ ওয়াট ওকে তো তোমরা একটু ক্যালকুলেশান করে নেবে ওকে তো আমরা নেক্সট কোশ্চানে যাচ্ছি কারণ ক্যালকুলেশান করে দেখালে ভিডিও অনেকটাই লেন্থ ইনক্রিজ হয়ে যাবে ওকে তো নেক্সট কোশ্চানে আসি দশ নম্বর কোয়েশ্চনে একটি প্রতিধ্বনি দুই সেকেন্ডের মধ্যে ফিরিয়ে আসে প্রদত্ত শব্দের গতিবেগ দুশো বিয়াল সরি তিনশো বিয়াল্লিশ মিটার পার সেকেন্ড হলে উৎস থেকে প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো এখানে অপশানগুলো দেখো তিনশো বিয়াল্লিশ মিটার ছশো আটচল্লিশ মিটার একশো একাত্তর মিটার না পঁচাশি দশমিক পাঁচ মিটার তো আমরা সমাধানটা দেখবো তো সমাধানটা দেখো এখানে রয়েছে শব্দের গতি ইকুয়াল টু তিনশো মিটার পার সেকেন্ড প্রতিধ্বনি সোনার জন্য গৃহীত সময় দুই সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল আমরা জানি টু ডি ইকুয়াল টু ভি ইন্টু টি অর্থাৎ টু ইন্টু ডি টু আর ডি ইকুয়াল টু কথা হবে তিনশো বিয়াল্লিশ গুণিতক দুই বাই টু অর্থাৎ দুই উপরে দুই নিচে ওকে তাহলে তোমাদের অ্যান্সারটা হবে তিনশো বিয়াল্লিশ মিটার এরপর আমরা নেক্সট কোয়েশ্চানে যাচ্ছি নেক্সট কোশ্চান দেখো পৃথিবীর কোন বিন্দুতে মাধ্যাকর্ষণ শক্তি নেই উত্তর এবং দক্ষিণ মেরুতে নিরক্ষরেখায় সমুদ্রপৃষ্ঠে না পৃথিবীর কেন্দ্রে তো তোমাদের অ্যান্সারটা দেখো পৃথিবীর কেন্দ্রে ওকে এরপর আমরা নেক্সট কোয়েশ্চানে যাচ্ছি যে এক এক মান কত হয় টেন টু ফোর মাইনাস ফোর মাইক্রন টেন টোয়েন্টি মাইনাস সিক্স মাইক্রন টেন টেন্টি মাইনাস টেন মাইক্রন না টেন টুটি মাইনাস টু মাইক্রন তো অ্যান্সারটা হবে দেখো টেন টু ওয়ার মাইনাস ফোর অর্থাৎ অপশান ওয়ান যে নিচের কোন বিদ্যুতের তাপীয় প্রভাবের উপর নির্ভর করে না বৈদ্যুতিক হিটার বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক স্ত্রী না মাইক্রোওয়েভ অ্যান্সারটা হবে মাইক্রোওয়েভ এরপরে আমরা নেক্সট কোশ্চানে আসছি নেক্সট কোশ্চেন দেখা রয়েছে কোন বলের দ্বারা বিমান বায়ুর মধ্য দিয়ে অগ্রসর হতে পারে উত্তোলন বল টানের বল না ভেদন বল না অভিকর্ষজ বল অ্যান্সারটা হবে ভেদন বল এরপর আমরা নেক্সট কোশ্চানে আস নেক্সট কোশ্চেনটা রয়েছে দেখো জুতোর শোল কেন লাগানো হয় জুতোকে আরও সুরক্ষা দিতে ঘর্ষণ হ্রাস করতে ঘর্ষণ বৃদ্ধি করতে না জুতোর মজবুতি বৃদ্ধি করতে অ্যান্সারটা হবে ঘর্ষণ বৃদ্ধি করতে ওকে তো এই টপ ফিফটিন কোশ্চেন তোমরা আজকে এই ভিডিওটির মধ্য থেকে পেলে এই ভিডিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তার সঙ্গে যে কোশ্চেনগুলো দিলাম খাতায় নোট করে রাখবে এই খুব শীঘ্রই আমাদের নেক্সট ক্লাসের ভিডিও আসছে ততক্ষণ তোমরা এই ক্লাসগুলো দেখে নোটগুলো রেডি করো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ওখানে আপডেট দেওয়া হয় যে কখন ভিডিও আপলোড হবে এবং আরও এক্সট্রা নোট যা থাকলে সেখানে আপলোড করে দেওয়া হয় ওকে তার লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে তো এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও যাতে তারাও এই প্রিপারেশান করতে আর সুবিধা হয় তাদের ওকে তো খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সকলকে সুস্থ রাখো জয় হিন্দ